السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن الله بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقربوا الزنا وقال رسول صلى الله عليه وسلم إذا فشل فش الزنا فشل الموت أو كما قال عليه الصلاة والسلام في بن بورد الله شكري كل كرشي الحمد لله الله جل شانه অনেক বিপদ মুসিবত থেকে হেফাজত করেছেন সেজন্য সেজদায় পড়ে শুক্রিয়া আদায় করলে আল্লাহ শুক্রিয়া শেষ হবে না সব সময় এই চারটি বাক্য আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরলা ইহালাল্লা এগুলো পড়তে থাকবেন সুবাহান আল্লাহ বেহামদি পড়তে থাকবেন খুব বেশি আল্লাহ দরবারের মর্যাদাবান হয়ে যাবেন আজকে সমাজে আমরা দেখছি জেনাব্য বিচারের লাভ হচ্ছে একদিকে করোনা মহামারীতে মানুষের না বিশ্বাস উঠছে অন্যদিকে কিছু নোংরা কিছু বিকৃত রুচির ছেলে সে যেই দলেরই হোক না কেন যেই সমাজেরই হোক না কেন যেই অঞ্চলেরই হোক না কেন এদের কোনো দল নাই এরা নোংরা এরা সমাজের বসবাস করার অনুপযোগী নিকৃষ্ট জানোয়ারের চেয়ে নিকৃষ্ট এই শয়তানগুলো বিভিন্নভাবে সমাজের এই সুন্দর পরিবেশকে নষ্ট করছে আল্লাহ জাল রাশন বলেছেন জিনার কাছেও যে না কেন জিনা এত বেড়েছে কারণ জিনার এলিমেন্টগুলো আমরা নষ্ট করি নাই যেগুলো দেখে মানুষ জিনার জন্য উদ্বুদ্ধ হয় এ সমস্ত ছবি এ সমস্ত স্যাটেলাইটের প্রোগ্রামগুলো অহরহ চলছে আমাদের দেশে সিঙ্গাপুরের মতো ছোট্ট দেশ তাদের আকাশকে কন্ট্রোল করেছে আমাদের দেশে আকাশ কন্ট্রোল করার কোনো সিস্টেম নেই এই অত্যন্ত কঠিনভাবে আমাদের প্রশাসনকে এবং আমরা আমাদের যারা দেশ চালাচ্ছেন তাদেরকে চিন্তা করা উচিত এই প্রোগ্রামগুলো আপনারা বন্ধ করে দেন আপনারা একদিকে বলছেন যে এ সমস্ত অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স কিন্তু এগুলোর উৎসগুলো বন্ধ করছেন না কারণ হলো উৎসগুলো যদি বন্ধ না করেন তাহলে এগুলো হতেই থাকবে এই যে ইন্টারনেটের ছড়াছড়ি আজকে সারা দেশে ইন্টারনেট দিয়ে অধিকাংশ ছেলেরা কি দেখছে সে সমস্ত জিনিসের বাস্তব প্রয়োগ তারা করছে এই সমস্ত জিনেবা বিচারের মাধ্যমে যেখানে জেনেবা বিচার বেড়ে যায় যা ফাঁসাদ ডেনা ফাঁসাল সেখানে মৃত্যু সংখ্যা বেড়ে যায় এই জন্য এই যে সমাজটাকে আপনারা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন এটা অত্যন্ত গর্হিত কাজ এবং যারা এই কাজগুলো করেছে যারা এ সমস্ত অবৈধ লাইনের ব্যবসা করছে তাদেরকে কঠিন হস্তে দমন করেন বিশেষ করে যে সমস্ত নোংরা চ্যানেলগুলোতে নোংরা জিনিস পোলাপান্ডা দেখে ওগুলো টোটালি স্টপ করে দেন টোটালি বন্ধ করে দেন তাহলে আল আল্লাহর কাছে আপনারা দায়বদ্ধ তা থেকে আপনার মুক্তি পাবেন আল্লাহ আপনাদেরকে নাজাদ দিবেন সাথে সাথে সমাজের সৌন্দর্য ফিরে আসবে এবং জেনার জন্য যে শাস্তি আল্লাহ জাল্লা শাহ ঘোষণা করেছেন সেই শাস্তিটা যদি প্রতিষ্ঠিত হয় চিরতরে জেনে ব্যবিচার বন্ধ হয়ে যাবে বিশেষ করে বিবাহিতা নারী এবং পুরুষ যদি জেনা করে সঙ্গে সার কোমর পর্যন্ত পাথর বালুর ভিতরে গাড়িয়ে তাকে পাথর মেরে হত্যা করতে হবে যাতে দৃষ্টান্ত হয়ে যায় একটা হত্যা করলে সমস্ত পরকিয়া সমস্ত জেনে ব্যবিচার বন্ধ হয়ে যাবে অন্যদিকে পরকীয়ার জন্য যারা নিজের স্ত্রীকে রেখে বিদেশে চলে যাচ্ছেন তাদের দায় দায়িত্ব কম নয় আপনারা বিবাহ করেছেন বিবিকে সাথে রাখার জন্য কোনো রবি আলী বিবিকে সাথে ছাড়া বাহিরে রাখেন না রাসুল সাল্লাহ সাল্লাম তো যুদ্ধের ময়দানে বিবেদেরকে নিয়ে গিয়েছেন সেই জন্য আপনি চার মাস অতিরিক্ত যেটা তা সুরা বাকারাত ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া লুন আর আয়সর চার মাস বিবির সাথে ঝগড়াঝাটি হলেও আপনি চার মাস তার থেকে দূরে থাকবে থাকতে পারবেন তার চেয়ে বেশি নয় আমার ফারুক রাদিয়া আল্লাহন লিখিত আইন করেছেন কোনো স্বামী তার স্ত্রী থেকে চার মাসের বেশি আলাদা থাকতে পারবে না তো এটা এই জন্যই করেছেন যে আজকের মেডিকেল সায়েন্স আরও এটাকে স্পষ্ট করে দিচ্ছে এটা মানুষের স্বাভাবিক প্রক্রিয়া যাতে মানব বংশটাকে বেঁচে থাকে সেই আল্লাহ জাল্লাহ শাহহু মানুষের মধ্যে এই টেম্পটেশন এই ইমোশনটা মানুষের মধ্যে আল্লাহ জাল্লাহ শাহহু দিয়েছেন এটাকে আপনি হালাল পথে ব্যবহার করার জন্য আল্লাহ জাল্লা শাহহু বিবাহীকে সহজ করার কথা বলেছেন এবং জিনার রাস্তাকে কঠিন করে দেওয়ার ব্যবস্থা আল্লাহ জাল্লা শাহহু নিয়েছেন সেজন্য ইসলামী শরীয়তের দিকে যদি আমরা থাকাই ইসাহান আল্লাহ হেব বিবাহটা সহজ ছিল আপনি সহজভাবে সহজ উপায়ে বিবাহের ব্যবস্থা করবেন তাহলে জিনা রাস্তাগুলো আস্তে আস্তে কঠিন হয়ে যাবে এখন জিনা রাস্তাগুলো সহজ হয়েছে বিবাহের রাস্তাগুলো কঠিন হয়ে গেছে যেটা আমাদের সমাজের জন্য অত্যন্ত মারাত্মক অত্যন্ত বিস্ফোড়া এবং এই সমস্ত নোংরা কাজের সাথে যারা জড়িত তাদেরকে কঠিনভাবে শাস্তির আওতায় আনা উচিত এবং তারা যদি বিবাহিত না হয় তাহলে আশিটি করে ব্যথ প্রকাশ্য দিবালোকে এটা মানুষের সামনে মারতে হবে স্টুডিয়ামে মেরে টিভি চ্যানেলগুলোতে দেখান যাতে সমস্ত মানুষ দেখুক যে জিনার শাস্তি কী হতে পারে পরকিয়া প্রেম কীভাবে হতে পারে কীভাবে পরক্রিয়ার শাস্তি হতে পারে নিজের বিবি থাকার পরেও ইন্টারনেটে অন্যান্য মেয়েদের সাথে ফষ্ট করে বেড়াচ্ছে বাহিরে ফষ্ট করে বেড়াচ্ছে এ সমস্ত নোংরামি বন্ধ করার একমাই একটাই মাত্র উপায় জেনার যে সমস্ত উৎসগুলো সেগুলো বন্ধ করে দেন যে সমস্ত প্রোগ্রামগুলো এগুলো বন্ধ করে দেন যে সমস্ত সিনেমা নাটক এ সমস্ত শস্য এগুলো বন্ধ করে দেন এগুলোর কারণেই দেশে মহামারী আসছে এগুলোর কারণেই দেশ ধ্বংসের দিকে যাচ্ছে এগুলোর কারণেই আজকে আমরা করোনা থেকে আমরা মুক্তি পাচ্ছি না আল্লাহ জাল্লাহ শাহরুখ তৌফিক চাচ্ছি আমরা যেন এ সমস্ত মহামারী থেকে নিজেরা মুক্ত থেকে সমাজ থেকে মুক্ত করতে পারি আর যারা বিভিন্ন মহিলাদের উপর এরকম অমানুগ অমানসিক পার্শ্ববিক নির্যাতন করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সমাজটাকে যেন আমরা পরিচ্ছন্ন করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন সুবাহান কালদিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি